পেরিয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত ব্লকে ব্লকে রাস্তাঘাটে ঝুলে রয়েছে পতাকা ফেস্টুন, এখনো দেওয়ালে জলজল করছে বিভিন্ন দলের প্রার্থীদের নামে প্রচার লিখন, যাকে ঘিরে প্রত্যেক জায়গাতেই তৈরি হয়েছে অসন্তোষ, একই ছবি রায়গঞ্জ ব্লকেও। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। সেখানে দেখা যায় চতুর্দিকে ফ্ল্যাগ ফেস্টুনের ছড়াছড়ি, যাকে ঘিরে দৃশ্য দূষণ তৈরি হয়েছে। শুধু তাই নয়, হাওয়া বাতাসে ওই সব ফ্ল্যাগ ফেস্টুন খুলে পড়ছে মাটিতে, তা মারিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। কিন্তু তবুও হুঁশ নেই রাজনৈতিক দলগুলোর, এখনো এই সব প্রচার সামগ্রী খুলে নেওয়ার বিন্দু মাত্র আগ্রহ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা অমিত সরকার জানিয়েছেন, চলতে ফিরতে এই সমস্ত প্রচার সামগ্রী চোখে পড়ছে, তাদের দৃশ্য দূষণ তৈরি হচ্ছে, ফলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। অবিলম্বে এসব খুলে ফেলার দাবি জানিয়েছেন তিনি। না, এখন তো বর্তমান খারাপই লাগছে, কারণ ভোট গিয়েছে। এবার আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি, আমি একজন সাধারণ জনগণ হয়ে কথা বলছি। আর এই যে আমাদের চোখের অলরেডি দৃষ্টি দূষণ হচ্ছে, বিভিন্ন দলের যেসব মানে ফ্ল্যাগ পড়ে আছে, ফেস্টুন পড়ে আছে, এগুলো এখন খুলে নিলে পরে ভালো হয়। স্থানীয় এক বিজেপি কর্মী জানিয়েছেন, এরমভাবে পতাকা ফেস্টুন ঝুলে থাকার বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের দেখা উচিত, অবিলম্বে তা খুলে ফেলার পক্ষে সওয়াল করেছেন তিনি। অবশ্যই খারাপ লাগছে, দলের পতাকা ফেস্টুন যেই দলেরই হোক রাস্তায় পড়ে থাকবে, লোক গাড়ি যাবে, লোক পাড়া দিয়ে চলে যাবে, সব তো দেখতে পাচ্ছি। আমার যে কটা আছে আমি মুছে দিব, আর দলকে বলবো দলেরগুলোও যেন করে, যারা 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 যেখান থেকে দাঁড়িয়েছে, যে যে অঞ্চল থেকে, সবাইকে বলবো। কমলাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাবাই নন্দী জানিয়েছেন, এতদিন নির্বাচন উপলক্ষে পরিশ্রম গিয়েছে, সেই কারণেই আপাতত এই কাজগুলো করা যায়নি, তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। গত 8 তারিখে ভোট হয়েছে, তারপরে এত ইলেকশনে সবারই খাটাখাটনি হয়েছে, প্রত্যেকে খুব চারদিকে দৌড়াদৌড়ি করেছে, দৌড়ঝাঁপ করেছে, প্রত্যেকে একটু রেস্টের মধ্যে আছে। আমরা তৃণমূলের পক্ষ থেকে, আমি অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে, আমি প্রতিটি সংসদে যে আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছিল তাদেরকে আমি নির্দেশ দিয়েছি অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে, যে ফ্ল্যাগগুলো প্রত্যেকে যেন খুলে যত্ন সহকারে আবার রেখে দেয়, সামনেই লোকসভা ইলেকশন আসছে। আর সাথে আমাদের যে সমস্ত ওয়ালগুলো লেখা হয়েছিল, তো সেটাও আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।